শিক্ষা সংক্রান্ত আপডেট। কোভিড-19 পরিস্থিতিতে সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ বন্ধ স্কুল, তাই শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন পন্থার আশ্রয় নিয়েছে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাওয়ার, ছাত্রছাত্রীদের পাশে থাকার, ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করার। এর মধ্যে একটি অন্যতম পন্থা হল অনলাইন টিচিং। অনলাইন টিচিংয়ের ক্ষেত্রে অনেক সময় মাস্টারমশাই এবং দিদিমণিরা হোয়াটসঅ্যাপকে অন্যতম সহজ মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। সেক্ষেত্রে সিঙ্ক্রোনাস মোডে না হলেও অ্যাসিঙ্ক্রোনাস উপায়ে বিভিন্ন প্রশ্ন বা অডিও ভিডিও লিংক এবং বিভিন্ন পিডিএফ বা ওয়ার্ড ডকুমেন্ট ফরম্যাটে ছাত্রছাত্রীদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে অনেক সময় যেহেতু এটি আনুষ্ঠানিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত সেভাবে হচ্ছে না, ফর্মাল ওয়েতে, ইনফর্মাল ওয়েতে হওয়ার জন্য অনেক সময় মাস্টারমশাই বা দিদিমণিরা অসতর্কভাবে সময় পেরিয়ে যাওয়ার পর হয়তোবা পাঠ সহায়ক বিভিন্ন মেটেরিয়াল সাপ্লাই করছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। এই সমস্যা দূর করার জন্য আমরা আজ আপনাদের এই ভিডিওতে এমন একটি বিশেষ ব্যবস্থার কথা জানাবো, যেখানে আপনারা আগে থেকে আপনাদের নির্দিষ্ট সময় মাফিক বা নির্দিষ্ট সময় অনুসারে পোস্ট শিডিউল করে রাখতে পারেন হোয়াটসঅ্যাপেও। অর্থাৎ হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট সময়ে কোনো প্রশ্ন, কোনো অডিও, কোনো ভিডিও, কোনো ছবি, কোনো ডকুমেন্টস আপনি আগে থেকে নির্দিষ্ট সময়ে শিডিউল করে নিতে পারেন। তাতে করে ছাত্রছাত্রী নির্দিষ্ট সময়ে আপনার দেওয়া পাঠ ঠিক পেয়ে যাবে, আপনি কোনো কারণে অসতর্কভাবে সেই সময় অনলাইন না থাকলেও অথবা বাড়িতে থাকা অবস্থায় কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লেন, সেক্ষেত্রেও কিন্তু অটোমেটিক্যালি পাঠদান চলতে থাকবে। কিভাবে করবেন হোয়াটসঅ্যাপে শিডিউলিং পোস্ট বা শিডিউল পোস্ট করবেন কিভাবে আমরা দেখাবো। এর জন্য আপনাকে প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে গুগল প্লে স্টোরে যাবেন, সেখানে এসকি এডিট বলে একটি অ্যাপস আছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এই অ্যাপস এসকে এডিট শিডিউলিং অ্যাপ আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 16.21 MB এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন আপনাদের মোবাইলে। ইনস্টল হয়ে গেলে এটি ওপেন করবেন। ওপেন করলে প্রথমে সাইন ইন করতে বলবে, আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারেন, তাহলে জিমেল আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, অথবা আপনি সরাসরি সাইন ইন ফেসবুকে ক্লিক করে আপনার ফেসবুক খোলা থাকলে সরাসরি করে নিতে পারবেন। আর জিমেল দিয়ে সাইন ইন করলে ক্রিয়েট অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে আপনার জিমেলে একটি ভেরিফিকেশান কোড যাবে, সেই কোডটি আপনাকে দিতে হবে। আর ফেসবুক দিয়ে করলে এই যে সাইন ইন উইথ ফেসবুক কিচ্ছু লাগবে না। এরপর আপনি এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। এখানে এনেবল অ্যাক্সেসিবিলিটি, আপনার অ্যাক্সেসিবিলিটি না দেওয়া থাকলে এই যে মোর ডাউনলোডেড সার্ভিসেস এটাতে ক্লিক করবেন, অ্যাপ ওয়ার্ল্ড এটাতে অ্যাক্সেসিবিলিটিটা অন করে দেবেন, এবং পরেরটা দেখুন এসকে এডিট এটাতেও অ্যাক্সেসিবিলিটি অন করে দেবেন ওকে করে। দুটি ক্ষেত্রেই অন হয়ে গেলে আপনি ব্যাক করে যাবেন আবার এই পর্যায়ে। এখানে দেখুন আপনি শিডিউল করতে পারবেন, এই যে শিডিউলের পাশে তারিখ দেওয়া আছে 29 সেপ্টেম্বর, এটা চেঞ্জ করে আপনি যে তারিখে করতে চাইছেন সেই তারিখ দিয়ে দেবেন। তারপরেরটা যে সময়ে করতে চাইছেন সময়টা আপনার
পছন্দ মতো সময় সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন। তাহলে যে তারিখ এবং যে সময় করতে চাইছেন সেটি সিলেক্ট করে নিয়ে ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন আপনার এটা রিপিট হতে পারে, আপনি যদি রিপিট চান তাহলে আর্লি করতে পারেন বা ডে ওয়াইজ করতে পারেন, আর নন রিপিটও করতে পারেন, এটা নো রিপিট অবস্থাতেই রাখতে পারেন। এবং সেন্ডিংয়ের আগে আপনাকে যদি জিজ্ঞাসা করতে হয় তাহলে আস্ক মি বিফোর সেন্ডিং। এবং দেখুন এখানে অ্যাটাচমেন্টে ক্লিক করলে আপনি অডিও, ডকুমেন্টস, ছবি বা ইমেজ পাঠাতে পারবেন এবং এখানে মেসেজ লিখে দিতে পারবেন। এই যে আমি যেমন লিখছি হ্যালো স্টুডেন্টস, হ্যালো স্টুডেন্টস। এবার আপনি করবেন অ্যাড হোয়াটসঅ্যাপ রিসিপিয়েন্ট, আপনি ওকে করবেন। এখানে গ্রুপগুলো চলে আসবে, আপনার যে গ্রুপ আছে আপনি যে গ্রুপে পাঠাতে চান সেটি সিলেক্ট করবেন। এখানে দেখুন আমি সিলেক্ট করে নিলাম টিএফপিজি এডুকেশন ফোরাম, সেটা সিলেক্ট করে নিলাম এবং জাস্ট হোয়াটসঅ্যাপের পাশে যে রাইট মার্কটা ছিল নেটটা অন করবেন। অবশ্যই নেট অন করতে হবে, ও রাইট মার্কে ক্লিক করলাম, হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি কীরকমভাবে শিডিউল হয়ে গেছে। দেখুন এসকে এডিট যে অ্যাপসটা আছে সেটাতে যাবেন। দেখুন এই অ্যাপসে গেলেই আপনারা দেখতে পাবেন এই যে তিনটে বার আছে, এখানে ক্লিক করলে দেখুন এই যে নিচে পেন্ডিং অপশান ছিল, পেন্ডিংয়ে ক্লিক করলেই দেখুন আপনার দেখাচ্ছে টিএপিজি এডুকেশন ফোরামে এই একটি শিডিউল পোস্ট আছে, দেখতে পেলেন নিশ্চয়ই। এটাকে আপনি সেন্ড নাও অপশানে ক্লিক করলে এই যে তিনটে বাবল আছে করতে পারেন, অথবা এডিটও করতে পারেন। এখানে আপনার ইচ্ছে মতো এডিট করতে পারেন, এখানে নতুন করে অ্যাটাচমেন্ট অ্যাড করে দিতে পারেন, হয়তো হঠাৎ করে মনে পড়েছে, এইভাবে আপনি করতে পারেন। এই সংক্রান্ত কোনো রকম সমস্যা আপনারা সম্মুখীন হলে করতে গিয়ে পোস্ট শিডিউল করতে গিয়ে হোয়াটসঅ্যাপে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে আমাদের জানাতে পারেন, আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সলিউশন করার। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।